দেশে বর্তমানে করোনায় 20 শতাংশই অমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির জেনেটিক্স ও মলিকিউলার বায়োলজি বিভাগের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। দীর্ঘ 6 মাসের গবেষণায় 769টি জিনোম সিকোয়েন্স করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ओमिक्रन आक्रांतर संख्यार दिक थेके बांग्लादेश विश्वे 60तम देश। जार्मान संस्था जीएसएआईडी तथ्य अनुयायी ए पर्यन्त देशे वैरियंटेर कबले पड़ा मात्र 55 जनके शनाक्त करा सम्भव हयेछे। तबे बंगबंधु शेख मुजिब मेडिकल विश्वविद्यालयेर गवेषणाय गेल डिसेम्बरेर द्वितीय सप्ताह थेके जानुयारिर प्रथम सप्ताह पर्यन्त संग्रहित मोट 96टि नमूनार जेनोम सिकुएन्सिंगे मिलेछे भिन्न तथ्य। ওই গবেষণায় ওমিক্রন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে 20 শতাংশ। গেল 6 মাসের গবেষণার তথ্য বলছে জুলাই মাসে 98 শতাংশ, ডিসেম্বর পর্যন্ত 99.31 শতাংশ আক্রান্তের শরীরে মিলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট। মোট জেনোম সিকোয়েন্সিং করা হয়েছে 769টি নমুনার। 40 স্যাম্পল ছিল এই হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্য আমরা যাদেরকে সাসপেক্ট করেছি 40-র মধ্যে 8টা ছিল আমাদের ওমিক্রন। তবে হাসপাতালে ভর্তি হওয়া কারো শরীরে ওমিক্রনের সন্ধান পায়নি গবেষকরা। অনেকেরই ছিল ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া, মিলেছে তৃতীয়বারের মতো আক্রান্ত হওয়ার তথ্য। ওমিক্রন ভ্যারিয়েন্টের স্পাইক প্রোটিনে পরিবর্তন থাকায় বিশ্বে প্রচলিত ভ্যাকসিনগুলো নেয়ার পরেও আক্রান্ত হওয়ার সংখ্যা জানিয়েছে গবেষক দল। বছর বয়সের রোগীদের সংখ্যা ছিল বেশি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের উপদেষ্টা উপাচার্য বলছেন কোমরবিট রোগীদের ওমিক্রনে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। অমিক্রনও কিন্তু কোমরবিট ব্যক্তিদের জন্য মৃত্যুর কারণ হতে পারে, এই কথাটি আমরা আমাদের লেখায় লিখেছি। সুতরাং এখনো ভর্তি না হলে যে ভর্তি হবে না তা না, আমরা চাই না যে কেউ ভর্তি হোক, শুধু স্বাস্থ্যবিধি মেনে আমরা করোনার যে ভ্যারাইটি হোক। অমিক্রনের সংক্রমণ শনাক্তে সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং এর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।